আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর একটি নতুন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু কাশ্মীরে এমনটা জানাচ্ছেন আইএমডি এর সঙ্গে কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজকে ত্রিপুরা ঝাড়খণ্ড এছাড়া বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব এই ভিডিও থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের যে গুরুত্বপূর্ণ আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের তাতে ওভারঅল যে খবরটা উঠে আসছে এ থেকে জানা যাচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল প্রবেশ করার কথা রয়েছে যার জন্য রবিবার সোমবার মঙ্গলবার তার প্রভাবে প্রচণ্ড ঠান্ডা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আসার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে ঠান্ডা আসার পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট দু নম্বর হচ্ছে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কতা আজকে কোথাও থাকছে না তবে এটা জানা যাচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হবার একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশার কোথায় কোথায় আসার সম্ভাবনা রয়েছে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু দেননি আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির কোনো আজকে সম্ভাবনা নেই আগামী তিন দিন কোথাও পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের ওভারঅল একটা আবহাওয়ার খবর অন্যদিকে সকালের দিকে আংশিক মেঘলা কোথাও কোথাও একটু বেস্ট মেঘলা থাকতে পারে উপকূলের জায়গাগুলো এবার জেলা ধরে যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে কলকাতাতে আজকে গতকালের মতনই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো ডিগ্রির আশেপাশে তবে কলকাতা ছাড়া হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে থাকতে পারে কোথাও কোথাও বারো কোথাও কোথাও তেরো অর্থাৎ তেরো ডিগ্রির আশেপাশে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা জাঁকিয়ে থাকছে তবে কন কনে ঠান্ডার পরিস্থিতিটা থাকছে না পশ্চিমবঙ্গের কোথাও যদিও পশ্চিমাঞ্চলে দু এক জায়গায় কিন্তু কন কনে ঠান্ডা পরিস্থিতি আজকেও থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়ার কিছু জায়গায় বীরভূমের কিছু জায়গায় পশ্চিম বর্ধমানের পানাগড় সংলগ্ন জায়গায় এখানে কিন্তু কন কনে ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে কন কনে ঠান্ডা পরিস্থিতি থাকলেও সতর্ক সতর্কবার্তা দেননি প্রবাহের আবহাওয়া দপ্তর এটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম অন্যদিকে কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো সেগুলো আপনাদের জানালাম এছাড়া পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এখানে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং আজকে বড়দিন আজকে তো জাঁকিয়ে ঠান্ডা থাকছেই এটা পুরোপুরি পরিষ্কার তবে কনকনে ঠান্ডা পরিস্থিতি দু এক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে গড়পর্তাভাবে জাঁকিয়ে ঠান্ডা থাকছে এটা পুরোপুরি জানতে পারা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকার সম্ভাবনা হালকা মাঝারি কুয়াশা আসবে আজকে পশ্চিমাঞ্চলের কোনো জেলাতে বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই আগামী তিন দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এটা আপডেট থেকে উঠে আসছে আবারও যে নতুন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝে আসছে তার জন্য শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে এখনো পর্যন্ত যা খবর রয়েছে পুরুলিয়া বীরভূম এখানে শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে পূর্ব বর্ধমানের কিছু জায়গায় রয়েছে এবং মুর্শিদাবাদে শৈতপ্রবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন শৈতপ্রবাহের সম্ভাবনা থাকতে চলেছে মুর্শিদাবাদ জেলাতে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা কি ঠান্ডা থাকছে এটা পুরোপুরি জানতে পারা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে যে আজকে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এখানে তো কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে পাঁচ থেকে ছয় ডিগ্রি বা সাত ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে জলপাইগুড়িতে বারো থেকে তেরো ডিগ্রি আলিপুরদুয়ারে থাকতে পারে এগারো ডিগ্রি সর্বনিম্ন এছাড়া কুচবিহারে থাকতে পারে বারো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং ওপরের পাঁচ জেলাতে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা চলছে ঘন কুয়াশা আসতে পারে হিমালয় সংলগ্ন জায়গাগুলোতে বাকি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু নেই এটা মনে রাখবেন অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদহ এখানে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বারো ডিগ্রি কোথাও বা তেরো ডিগ্রি সেন্টিগ্রেড বিশেষ করে মালদহতে তেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং জাঁকি ঠান্ডা থাকছে যদিও প্রবাহের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আংশিক মেঘলা আকাশ কুয়াশা কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না আজকে শুধু নয় আগামী তিন দিন কোথাও কোনো বৃষ্টির পরিস্থিতি থাকছে না এটা জানা যাচ্ছে এবার আপনাদের জানাবো যে যে সিস্টেমটার কথা বলছিলাম আপনাদের যে পশ্চিমী ঝঞ্ঝা আইএমডি যেটা জানাচ্ছেন অর্থাৎ দিল্লির মৌসুম ভবন তারা বলছেন যে আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর হিমালয় সংলগ্ন অর্থাৎ পশ্চিম হিমালয় সেটি প্রবেশ করবে এর জন্য প্রচণ্ড না হলো বেশ মাঝারি তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ গিলগিট বাল্টিস্তান লাদাখ এই সমস্ত জায়গাগুলোতে এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ডিসেম্বরের এটা জানিয়েছেন তারা তার জন্য আবারও একটা আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ কনকনে ঠান্ডা তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সেই তিন দিন হচ্ছে শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা একটু করে নামবে রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন প্রচণ্ড কনকনে ঠান্ডা আবারও ফিরছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এটাই হচ্ছে সবশেষ আবহাওয়ার খবর ত্রিপুরার বন্ধুদের জানাবো আপনাদের ওখানে তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে যদিও বারো ডিগ্রি কোথাও কোথাও থাকার সম্ভাবনা কোথাও বা তেরো ডিগ্রি থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন কুয়াশা আসতে পারে এছাড়া আগামী কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা না থাকলেও জাঁকিয়ে ঠান্ডা থাকছে তবে শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা একটু করে নামবে অর্থাৎ ঠান্ডা বাড়বে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই চার দিন বেশ কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ে প্রচণ্ড ঠান্ডা থাকে সেই অবস্থা জারি রয়েছে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে আপনাদের আরও জানাবো মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে কুয়াশার সতর্কতা রয়েছে অর্থাৎ পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আসাম এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের কোথাও বা একটু ঘন কুয়াশার সতর্কতা কিন্তু দিয়েছেন আবহাওয়া দপ্তর এবার আসছি ঝাড়খণ্ডের ব্যাপারে ঝাড়খণ্ডে মোটামুটি ঠান্ডা রয়েছে তবে শনিবার থেকে আরো ঠান্ডা আসছে বেশ মাঝারি কুয়াশা আসার সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডে বিহারে উত্তরপ্রদেশের পূর্ব দিকে রয়েছে এছাড়াও মধ্যপ্রদেশের পশ্চিমাংশ এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানাতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কতা দিয়েছেন আইএমডি সঙ্গে মধ্য ভারতের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে মধ্য ভারতের রাজ্যগুলোতে আবহাওয়ার যে প্রচণ্ড পরিবর্তন সেটা কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ মধ্যপ্রদেশের মধ্যাংশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সঙ্গে গুজরাট রাজস্থানের দক্ষিণাংশ মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে ছত্রিশগড় মোটামুটি যেমন আবহাওয়া চলছে তেমনই আগামী দুই দিন থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে রয়েছে দুটো সিস্টেম আন্দামান সংলগ্ন একটি নিম্নচাপ এরিয়া রয়েছে যেটা জানাচ্ছেন দিল্লির মৌসুম ভবন তবে তার জন্য হালকা বিক্ষিপ্ত বা মাঝারি একটু বৃষ্টি হতে পারে মূলত অন্ধ্রপ্রদেশের একেবারে দক্ষিণ প্রান্তে খুব ছিটে মোটা তবে তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তে এবং কেরালার দক্ষিণ প্রান্তে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও তবে সেই সিস্টেমটা আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গে তার কোনো এফেক্ট পড়বে না বা প্রভাবিত হবে না কোনো জেলা অন্যদিকে আরব সাগরও রয়েছে একটি ঘূর্ণাবর্ত তার জন্য লাক্ষাদ্বীপে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ দক্ষিণ কেরালা দক্ষিণ তামিলনাড়ু দক্ষিণ কর্ণাটক এছাড়া পুদুচেরি করাইকল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আগামী দুই দিন চলার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবার আসছি বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের কোথায় কেমন আজকে আবহাওয়া থাকবে প্রথম কথাই হচ্ছে ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে কোথায় ঢাকা বিভাগের জায়গাগুলোয় ময়মনসিংহ বিভাগের জায়গাগুলোয় এবং সিলেট বিভাগের জায়গাগুলোয় ঘন কুয়াশার কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা বেশ জাঁকিয়ে ঠান্ডা রয়েছে অর্থাৎ কম রয়েছে রাজশাহী বিভাগে রংপুর বিভাগে এখানে থাকে সেটা তবে আরও ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন এবং বুধবারও কোথাও কোথাও কনকনে ঠান্ডা পরিস্থিতি আবারও প্রবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় তবে দক্ষিণ বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল এখানে তাপমাত্রা সর্বনিম্ন একটু বেড়েছে আজকে থাকার সম্ভাবনা রয়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে চট্টগ্রামে রয়েছে আজকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তবে চট্টগ্রামের আবহাওয়াটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিন সমুভাবাপন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বেশ মেঘলা আকাশ সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মধ্য বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশের জায়গাগুলো কারণ ঘন কুয়াশা আসতে পারে তবে কুয়াশা সরে গেলে মেঘের পরিমাণটা সরে যাবে এটাও জানা যাচ্ছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়াটা কুয়াশা চলবে সারা দেশ দেশজুড়ি তবে যেখানে বললাম ঘন কুয়াশা সিলেট ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জায়গাগুলো দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা একটু বেড়েছে ঠান্ডাটা একটু কম রয়েছে উত্তর বাংলাদেশে জাঁকিয়ে ঠান্ডা চলছে তবে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা চললেও কনকনে ঠান্ডাটা নেই তবে সেই অবস্থা আবারও ফিরতে চলেছে যেটা আপনাদের আগেই জানালাম রবিবার সোমবার মঙ্গলবার কোথাও কোথাও বুধবারও সেই প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এটাই হচ্ছে আজকে বাংলাদেশের সবশেষ আবহাওয়ার খবর